নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। ড্রেনে জল জমল রাস্তায়, বিধায়ক ঢেলে দিল নোংরা আবর্জনা কন্ট্রাক্টরের মাথায়। ভারতবর্ষের আইন মানেই মন্ত্রী মিনিস্টারদের পকেটে, কখনো টাকাতে কখনো হাতের মুঠায়। যাকে 13/6/2021 অর্থাৎ গতকাল বৈকাল 4টার সময় ঘটে যাওয়া মুম্বাইয়ে এক বিধায়ক দিলীপ লান্ডের গুন্ডাগিরি এবং দাদাগিরির দিকে একবার চোখ মিলিয়ে দেখে নেওয়া যাক। ভিডিও ক্লিপটির দিকে একবার সবাই নজর রাখুন, তারপরে আসি সঠিক তথ্য নিয়ে সঠিক পর্যালোচনায়। আরে আরে হলো বাজু হটরা এ রাস্তায় জলের ড্রেন পরিষ্কার রাখেননি, তাই প্রকাশ্যে রাস্তাতে জমে থাকা জলের উপর কন্ট্রাক্টরকে বসালেন শিবসেনার বিধায়ক দিলীপ লান্ডে। এবং তার নির্দেশে তার মাথার উপর ময়লা আবর্জনা ঢালা চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর মুম্বাইয়ের কান্দিভালিতে। জানা গিয়েছে বা ওই বিধায়কের মন্তব্য নাকি এলাকায় ড্রেন পরিষ্কার না করার জন্য নোংরা আবর্জনা ভরে গেছে এবং রাস্তাঘাটে জল থইথই করছে, এবং তাই এই এমএলএ কন্ট্রাক্টরের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নিয়েছে। আসলে না, সম্পূর্ণ মিথ্যা কথা। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমতে থাকে, রাস্তাতে জল থইথই করতে থাকে, কারণ এলাকায় টেন্ডারশিপের দায়িত্বে কন্ট্রাক্টর বেশি থাকে না। একজনের উপর নির্ভর করলে হবে না, কারণ মনে হয় এখানে কন্ট্রাক্টর ওই দিলীপ লান্ডেকে কমিশন ঠিক করে দিতে পারেন না বলেই এই ধরনের পাগলামি শুরু করেছে শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে। তিনি কত বড় লান্ডে তা আমার জানে নেই, কিন্তু দিলীপ লান্ডে আপনি ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আপনি হচ্ছেন মাত্র একটি জনপ্রতিনিধি, আপনি না সুপ্রিম কোর্ট না হাইকোর্টের কোনো প্রধান জাজমেন্ট, প্রধান বিচারপতি, কখনোই নয়। স্মরণ করিয়ে দিই, ভারতবর্ষের মহাপুরুষ স্বামী বিবেকানন্দ রাস্তায় নেমে ভগ্নী নিবেদিতা সহিত নিজ হাতে নোংরা আবর্জনা পরিষ্কার করেছিলেন। আর দিলীপ লান্ডে, আপনি তো জনপ্রতিনিধি, মানুষের ভোটে 5 বছরের মেয়াদকাল দেওয়া হয়েছে আপনার হাতে, কাজের জন্য আপনি স্বামী বিবেকানন্দর থেকে বড় মহাপুরুষ তৈরি হয়ে যান না, যার জন্য এই ধরনের কড়া পদক্ষেপ আপনাকে নিতে হবে। কেন, ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান সম্পর্কে তোমার জ্ঞান নেই? তোমাকে কে দিয়েছে বিধায়ক পদে উম্মীদ হতে? তোমাকে বিধায়ক পদ থেকে এক্ষুনি বরখাস্ত, রিজাইন করাতে হবে। মুম্বাই সরকার উদ্ধব ঠাকরে সরকারকে বলা হচ্ছে, তোমার টিমে এই ধরনের গুন্ডা বদমাস পুষে রেখেছো আর তাদেরকে তুমি এমএলএ বানিয়ে দিয়েছো, কি চলছে? আইন হাতে নেওয়ার অধিকার উদ্ধব ঠাকরে তোমার নিজের নেই, আর তোমার বিধায়কের হলো কি করে? দিলীপ পাণ্ডে, বিধায়ক দিলীপ পাণ্ডে, তোমার এই ধরনের কার্যকলাপের জন্য তোমায় সাজা পেতেই হবে। সাধারণ মানুষ নিজের হাতে আইন নিলে তাদের সাজা পেতে হয়, তুমি কেন পাবে না? তোমার বিরুদ্ধে ইমিডিয়েট ইনভেস্টিগেশন, কারবাই করা দরকার। তুমি ভুল করেছ, একটা টেন্ডারশিপ দিয়েছ একটা কন্ডাক্টরকে, কেন? অ্যাডভান্স প্ল্যানিং থাকা দরকার। তুমি কি জানো না ভারতবর্ষের বুকে প্রত্যেক বছর বর্ষাকালে নানান জায়গায় এই ধরনের ড্রেন কেন, সারা শহর ডুবে যায়? তার জিম্মেদার কে নেবে? এই কন্ট্রাক্টর নেবে? কখনোই নেবে না। তার জিম্মেদার তুমি নেবে, এমএলএ তুমি নেবে, কারণ এলাকায় কোনো অ্যাডভান্স প্ল্যানিং থাকে না। সরকারি যে গাড়িগুলি আসে সরকারি দপ্তর থেকে, তুমি বিধায়ক, তোমার এলাকায় যে নোংরা আবর্জনা তুলে নেওয়ার জন্য যে গাড়িগুলি পাঠাও, আসলে তার সংখ্যাটি কত? তুমি ঠিক করে সেই গাড়ি পাঠাও না। 700 কালে গাড়ি যেগুলো আসে হয় সেগুলো রোজের আসে না, বা ঠিক করে মানুষের সামনে সময় দেয় না, মানুষ ক্যাচরা আবর্জনা নোংরা আবর্জনা ফেলতে পারে না গাড়িতে, অথবা একটা দুটো গাড়ি আসে যেগুলো সংখ্যায় বেশি রাখার দরকার। আর সেই নোংরা আবর্জনা জমে থাকে যখন
বাড়িতে একদিন দুদিন পাঁচ দিন পর মানুষ কী করে, একতলা দুতলা পাঁচতলা দশতলা ছাদ থেকে সব নিচে ফেলতে থাকে, সব ড্রেন ভরে যায়। এইভাবে তার দায় কে নেবে? কন্ট্রাক্টর নেবে? একজন কন্ট্রাক্টর নেবে, সে তোমাকে বেশি করে দিচ্ছে না, কমিশন দিচ্ছে না, এটা হচ্ছে তোমার সমস্যা। তুমি লক্ষাধিক টাকা, এক লক্ষের আশপাশে তুমি তোমার এমএলএ পদের জন্য তুমি সরকারি ভাতা পাও, তাতে তোমার হচ্ছে না। তুমি এইভাবে একটা এমএলএকে 138 কোটি মানুষ দেখছে, তুমি একটা এমএলএ হয়ে একটা কন্ট্রাক্টরকে হাতে করে ছুঁড়ে ফেলে দিচ্ছ এবং তার গায়ে নোংরা আবর্জনা, কী অমানবিক, ছি, জঘন্য জঘন্য নোংরা আবর্জনা ঢেলে দেখাচ্ছে একটা মানুষের উপর। কেন? ভারতবর্ষের নানান জায়গায় দেখা যায় সাধারণ মানুষের কোনো সমস্যা হলে সেখানে তোমাদের কোনো ডাইরেক্ট বা তৎক্ষণাৎ কোনো তোমাদের মোকাবিলা নেই। যখন কোনো পলিটিক্যাল মেম্বারদের আত্মীয় পরিজন নানান ধরনের গুন্ডামি বদমাইশি করতে থাকে, নানান ধরনের ঘোটালা করতে থাকে এবং রেপ কেসে জড়িত থাকে, তার কোনো কারবাই নেই, সুপ্রিম কোর্টে চলে যায় সেই কেস, 2 বছর 5 বছর লেগে যায়, তোমরা নিজেরা হাতে চুড়ি পড়ে বসে থাকো, জানি না তোমরা নিজেরা কে কী সেই কাজে যুক্ত আছো, কতটা যুক্ত আছো। আর এই ধরনের পরিস্থিতিতে মানুষকে, মানুষের মনকে আকৃষ্ট করার জন্য লাইভ টেলিকাস্ট করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে কি মহান কাজ করে ফেলেছো তুমি, কিচ্ছু কাজ করো না, তোমাদের 2 নম্বরই জালিয়াতি জন্য ভারতবর্ষের জায়গায় জায়গায়, মহারাষ্ট্র হোক, কলিকাতা হোক, দিল্লি হোক, ইউপি হোক, নানান জায়গায় চলছে শুধু পলিটিক্যাল ড্রামাবাজি, আর কিচ্ছু হচ্ছে না, কোথাও শান্তি শৃঙ্খলা বলে কিছু নেই। জনদরদি নেতা জনগণের সেবা করবে, তুমি সেখানে নিজের হাতে আইন তুলে নিচ্ছ, একটা অমানবিক কাজ করছো, হতে পারে না। আর সাধারণ মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে নিজেদের নাগরিক, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের সবার একটা কর্তব্য রয়েছে, নোংরা আবর্জনাগুলা একতলা দুতলা পাঁচতলা দশতলা থেকে রাতের অন্ধকারে আমরা অনেকেই রয়েছি উপর থেকে ছুঁড়ে দিই, ড্রেন অপরিষ্কার হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষের জিম্মেদার ভার কে নেবে? ওই একটা কন্ট্রাক্টর, সে কি নিজে কাজ করবে না তার টিমে 10 জনকে নিয়ে কাজ করবে? তার 10 জনের টিম যেখানে কাজ করবে তাদের একটা লিমিট থাকে, 24 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা 4 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে, এই নয় 30টা দিনে কাজ করবে ঘুম নিদ্রা ত্যাগ করে। আর সেই কেসটাই হয়েছে, নোংরা আবর্জনা ফেলা হয়েছে সাধারণ মানুষের তরফ থেকে, আর সরকারি পদক্ষেপ নেয় না, সরকারি গাড়িগুলো নোংরা আবর্জনার গাড়িগুলো যেখানে নোংরা আবর্জনা বয়ে নিয়ে গিয়ে ময়লা আবর্জনা বা নোংরা আবর্জনা স্তূপ পাহাড়ে গিয়ে সঞ্চয় করে, সেই জিনিসটা ঠিক করে হয় না। তাই সাধারণ মানুষ, যে স্বচ্ছ ভারত অভিযান, সেখানে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিককে বলছি, তোমাদের বা আপনাদের হাত জোর করে বলছি, সবাইকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। একটা মানুষ বা একটা গোষ্ঠীর উপর দেশের দায়িত্ব ছেড়ে দিলে হবে না, তাদের সাথে সহযোগিতা করতে হবে। আর এই এমএলএর বিরুদ্ধে ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার, কারবাই করা দরকার, এফআইআর করা দরকার, আইন হাতে নিলে সাজা পেতে হবে, সেটা সাধারণ মানুষ হোক আর একটা এমএলএ বিধায়ক হোক। 5 বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে, তার মানে এই নয় ভারতবর্ষের আইন নিজের হাতে তুলে নিয়ে যা ইচ্ছা তাই করবে। আসলে এলাকায় ঠিকমতো কাজ করছে না, ড্রেন জল সরবরাহ থেকে, টেন্ডারশিপ থেকে, কন্ট্রাক্টর থেকে, যে হিসেব নিকেশ, সেখানে অবশ্যই গরমিল পাওয়া যাবে এই শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডের বিরুদ্ধে। তাই আইন হাতে তুলে নেওয়ার জন্য তার বিরুদ্ধে ইমিডিয়েট কারবাই বা এফআইআর লঞ্চ করা হোক,